নমস্কার বন্ধুরা, বেঙ্গল আপডেট চ্যানেলটির পক্ষ থেকে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে অর্গানাইজার টিচার সংক্রান্ত আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো খবরটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে দ্রুত খবরগুলি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে একটি অর্গানাইজার সংক্রান্ত একটি আলোচনা আপনাদের সামনে করতে চাই। তো শুনুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন। রাজ্যের যে সমস্ত অর্গানাইজার টিচাররা আছেন, তারা কিন্তু ক্রিটিক্যাল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম অলরেডি ডিস্ট্রিক্ট কোর্ট পাবলিশ করে দিয়েছে এবং আপনারা একটি স্লিপও রিসিভ করেছেন, তো সেই স্লিপ এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে বা শেষের পথে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম ওই লিস্টে এলো না, তারা কি পরবর্তীকালে সুযোগ পেতে পারে? অর্থাৎ তাদের নাম কি পরবর্তী সময়ে লিস্টে আসবে? সে বিষয়ে কিন্তু চরম সংশয়ের দানা বাঁধছে সবার মনে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে অরিজিনাল জেনুইন ক্যান্ডিডেট, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী, তাদের একটি লিস্ট জমা দেবার কথা বলেছে। কিন্তু সেই নিয়ে বর্তমানে বিভিন্ন অর্গানাইজার যে সংগঠন আছে, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, তাদের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়েছে। তাই বন্ধুরা, সমস্ত এখন সবাই একজনের একটার দিকেই তাকিয়ে, সেটা হচ্ছে কোর্ট কি রায় দেয় তার দিকেই তাকিয়ে সবাই। তো বন্ধুরা, আজ এটুকুই আপনাদের সাথে শেয়ার করার কথা করলাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।